আজকের ভিডিওতে আমরা দেখাবো ল্যাপটপ মাদারবোর্ডের বা ডেস্কটপ মাদারবোর্ডের আর্কিটেকচার। মূলত আমরা এখানে ল্যাপটপের মাদারবোর্ডগুলো নিয়েছি, যেটা দিয়ে আমরা এখন দেখাবো। তো আমাদের এখানে ল্যাপটপের মাদারবোর্ডের বা ডেস্কটপের মাদারবোর্ডের বিভিন্ন ধরনের আর্কিটেকচার থাকতে পারে। তার মধ্যে মোটামুটি আমরা তিন টাইপ মাদারবোর্ডের আর্কিটেকচার পেয়ে থাকি, সেটা হচ্ছে হাব আর্কিটেকচার, তারপর হচ্ছে পিসিএস আর্কিটেকচার, এটা হচ্ছে হাব আর্কিটেকচার সিস্টেম, তারপরে আমাদের এটা হচ্ছে পিসিএস আর্কিটেকচার, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পিসিএস লেখা আছে, পিসিএস আর্কিটেকচার। তারপরে আমাদের এখানে আছে সস আর্কিটেকচার, সস আর্কিটেকচার, এটাও সস আর্কিটেকচার, এটাও সস আর্কিটেকচার। তো আমাদের হাব আর্কিটেকচারের মানে কি? হাব বলতে আমরা বুঝি যে হাবের সাথে আরো কয়েকটা পয়েন্ট বা একটা পয়েন্ট থেকে অনেকগুলা পয়েন্ট লাগানো থাকে। যেমন আমরা একটা ইউএসবি থেকে হাবের মাধ্যমে অনেকগুলা ইউএসবি নিয়ে থাকি, সেটাকে হাব বলে। এটা ইউএসবি হাব হতে পারে, আবার দেখা যায় আমরা যখন ইন্টারনেটের সুইচ ইউজ করি সেটাকেও হাব, ইন্টারনেট সুইচ হাব বলে, বা ইন্টারনেট সুইচ বা হাব, যেখান থেকে অনেকগুলা পোর্ট বের হয়। তো আমাদের এখানেও সেরকমই একটা কন্ট্রোলারের সাথে আরও কয়েকটা কন্ট্রোলার যুক্ত থাকে, এই জন্য এটাকে হাব বলা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথমেই আছে পেন্টিয়াম এম প্রসেসর, ওল্ড মডেলের ল্যাপটপ মাদারবোর্ড, যেটা পেন্টিয়াম এম প্রসেসরের। তারপরে এখানে ভিজিএ লাগানো আছে, তারপরে এখানে আছে আইসিএস ইন্টেল ইনপুট কন্ট্রোলার হাব, তারপরে এখানে আছে আমাদের কেবিসি, কেবিসি মানে আইও, ইনপুট আউটপুট কন্ট্রোলার। ওকে, তো এটার সাথে আমাদের দেখেন ইন্টেল এই ভিজিএর সাথে আমাদের লাগানো আছে কি মেমোরি বাস যুক্ত আছে, তারপরে হচ্ছে আমাদের পিসিআই এক্সপ্রেস যুক্ত আছে 16x, তার মানে 64। তারপর এখানে এনভিডিয়া G98 একটা গ্রাফিক্স কার্ড লাগানো আছে, গ্রাফিক্স কার্ডের সাথে ভিজিএ এসভিআইডি এলভিডিএস কানেকশন ডিপিসি, আরও যে যে কানেকশনগুলো দরকার, আবার ভিডিও সুইচের সাথে সিআরটি কানেকশন, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কানেক্টেড, এক একটা আলাদা আলাদা কানেক্টেড। আবার এখানে ইন্টেল আইসিএস এর সাথে ইনপুট কন্ট্রোলার হাবের সাথে বিভিন্ন ধরনের কানেকশন এখানে লক্ষ্য করা যাচ্ছে, যেমন পিসিআই বাস দিয়ে কার্ড বাস, মিনি কার্ড, মিনি কার্ড 2, মিনি কার্ড 3, বিভিন্ন ধরনের ডিভাইস, ইনপুট ডিভাইস এই এর সাথে কানেক্টেড। এইদিকে আছে ইউএসবি পোর্ট, ক্যামেরা, ইউএসবি ই সাটা, ইউএসবি পোর্টস এক্স 2, তারপরে এখানে আছে ইন্টেল
বাস, ল্যান, সুইচ, ই মডিউল, বিভিন্ন ধরনের ইনপুট যেই ডিভাইসগুলো আছে এই আইসি এর সাথে, আইসিএস এর সাথে সেই জিনিসগুলা কানেক্টেড। আবার কেবিসি আইও কন্ট্রোলার আবার কানেক্টেড ইন্টেল আইসিএস এর সাথে। এখানে কেবিসি আইও আবার সাব আইওর সাথে কানেক্টেড, এই কেবিসি টাচপ্যাড, বায়োস বিভিন্ন ডিভাইসের সাথে কানেক্টেড থাকে। তো এটা হচ্ছে আলাদা 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 ডিভাইস বা চিপের মাধ্যমে কানেকশনগুলো দেওয়া। এটা হচ্ছে হাব আর্কিটেকচার। মোটামুটি আমরা তিনটা আর্কিটেকচার পেয়ে থাকি, হাব, তারপর হচ্ছে পিসিএইচ এবং সস। এখন আমরা পিসিএইচ এর কানেকশনগুলো দেখি। আমরা তো এতক্ষণ ওল্ড মডেলের যে কানেকশনগুলো দেখলাম ওইটা আলাদা আলাদা বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিল। যেমন একটা দেশের বিভিন্ন জেলা উপজেলাগুলা ছড়ানো ছিটানো আছে আলাদা আলাদাভাবে, সেটা ছিল, এখন সেটা একটা কেন্দ্রীয় থানার আন্ডারে নিয়ে আসছে, যেটা হচ্ছে এই পিসিএইচ একটা কেন্দ্রীয় আন্ডারের কাছে নিয়ে আসছে। এটা হচ্ছে পেরিফেরাল কন্ট্রোলার হাব। পিসিএইচ মানে হচ্ছে পেরিফেরাল কন্ট্রোলার হাব। তো আমরা আগেরটার মধ্যে দেখছি যে একাধিক কন্ট্রোলার ব্যবহার করে আমাদের ডিভাইসগুলা নিয়ন্ত্রণ করছে। যেমন যাই হোক, এটা এগুলো তো আমরা আগেই বলছি যে গ্রাফিক্স কার্ড, এই সিআরটি কানেকশন, এলভিডিএস কানেকশন এগুলো নিয়ন্ত্রণ করতেছে, ভিডিও সুইচ কানেকশন, এগুলো র্যামের কানেকশন এগুলো নিয়ন্ত্রণ করতেছে। তো আর এখন এই পিসিএস কি করছে, সেই জিনিসগুলারে নিজের কাছে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসছে এবং পিসিএস এর মাধ্যমে সেই জিনিসগুলা কানেক্টেড থাকে। এবং কিছু কিছু জিনিস ডিভাইস সেটা আবার সিপিউর আন্ডারে দিয়ে দিছে, এতে কাজগুলা মোট আমাদের আর্কিটেকচার কেন চেঞ্জ করা হয়, আর্কিটেকচারগুলো চেঞ্জ করা হয় যাতে কাজগুলা দ্রুত গতিতে সম্পূর্ণ হয়। যেমন আগে আমাদের দূর দূর দূরান্ত থেকে কন্ট্রোল হতো, এখন কাছাকাছি থেকে কন্ট্রোল হচ্ছে। যেমন ইন্টেল সিপিইউর সাথে এখানে লাগানো আছে ডিডিআর বাসগুলো লাগানো আছে। আর এবং এনভিডিয়া গ্রাফিক্স, এনভিডিয়া গ্রাফিক্সও ইন্টেল সিপিইউর সাথে দিয়ে দিছে। তো কিছুটা সংকুচিত করে নিয়ে আসছে এগুলারে, ডিভাইসটারে কিছুটা সংকুচিত করে নিয়ে আসছে, এবং সেটা পিসিআই X16 মানে 64 বিটের সাথে এনভিডিয়া গ্রাফিক্স কার্ডটা কানেক্টেড। ওকে, আর এখানে এই এনভিডিয়া গ্রাফিক্সের দেখাচ্ছে কনফিগারেশনটা দেখাচ্ছে 2 GB আর 1 GB 512 MB, DDR3 900 MHz-এর এই গ্রাফিক্স কার্ড। ওকে, তো এইখানে আমাদের আবার DDR3 র্যাম দুইটা স্লটের সাথে স্লট চ্যানেল এ এবং চ্যানেল বি নামে দুইটা স্লট, এখানে স্লট 0 এবং স্লট 1 নামে, এগুলো হচ্ছে DDR3 এবং নিচেরগুলো হচ্ছে বাস স্পিড 1600, 1600
1330 এবং 1066 বাস স্পিডের এই র্যামগুলা এই র্যাম স্লটে লাগানো যাবে। তারপরে এখানে আছে এফডিআই ফ্রন্ট ডাটা ইন্টারফেস, সেটা আমার খেয়াল করতেছে না, এটা হচ্ছে ডাইরেক্ট মিডিয়া ইন্টারফেস, আর এটা এফডিআই এফডিআই দিয়ে কি আমার সেটা খেয়াল নাই। যাই হোক, তো আমাদের এই পিসিএইচটা দুইটা বাসের মাধ্যমে আমাদের এখানে কানেক্টেড। তো এখানে X4 মানে হচ্ছে 16, আর এখানে X4 16 ইন্টু 4 বাসের মাধ্যমে এই ইন্টেল আইওর সাথে ইন্টেল সিপিউর সাথে আমাদের এই পিসিএসটা পেরিফেরাল কন্ট্রোলার হাবটা কানেক্টেড। আর এই পেরিফেরাল কন্ট্রোলার হাবের সাথে কানেক্টেড আছে এইচডিএমআই, এলভিডিএস, আরজিবি, সিআরটি, ব্লুটুথ, ক্যামেরা, দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু, এই কার্ড রিডার সবগুলা এই ইন্টেল পিসিএস এর সাথে কানেক্টেড, পিসিআই এক্সপ্রেস কানেক্টেড, RJ45 এখানে যে ল্যান কানেকশন, তারপরে হচ্ছে আমাদের পিসিআই এক্স, ওয়ান ইউএসবি টু, মিনি কার্ড মানে ল্যান কার্ড, তারপরে এখানে আছে ইউএসবি 3 কানেক্টেড, ইউএসবি 2.0 কানেক্টেড, ইউএসবি 2.0 কানেক্টেড, তারপরে হচ্ছে আমাদের সাতা, এইচডিডি, ওডিডি সব পিসিএস এর সাথে কানেক্টেড। তারপর এখানে আছে অডিও মাইক, ইন্টারনাল মাইক, কম্বো জ্যাক। কম্বো জ্যাক মানে হচ্ছে একটা সিঙ্গেল ইয়ার পিনের মাধ্যমে সিঙ্গেল পিনের মাধ্যমে এটা কানেক্টেড থাকে, মানে একটা জ্যাক দিয়েই ইনপুট এবং আউটপুটের কাজ হয়। আর এখানে 2CH স্পিকার, এখানে দুইটা স্পিকার কানেক্টেড আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি পিসিএস এর সাথে একটা ফ্ল্যাশ রম 8MB, 8MB এর একটি বায়োস কানেক্টেড আছে পিসিএস কে। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম দেওয়ার জন্য, এবং এখানে এলপিসি বাসের মাধ্যমে এখানে কেবিসি আইও কানেক্টেড, আইওর সাথে আবার আমাদের ফ্যান, এসএম বাসের মাধ্যমে থার্মাল সিস্টেম, তারপরে ইন্টারনাল কিবোর্ড, টাচপ্যাড এগুলো কানেক্টেড আছে। সো এখানে দুইটা ওল্ড মডেল, এবং এটাকে ওল্ড মডেল ধরতে পারি হাফ সিস্টেমটা, আর এটাকে আমরা মিড লেভেল ধরতে পারি। তো হাফ আর্কিটেকচার এবং পিসিএস আর্কিটেকচারের মধ্যে আমরা ডিফারেন্স দেখতে পেলাম কি, যে একটার সাথে আলাদা আলাদাভাবে কন্ট্রোলার আছে, এবং পিসিএস এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পিসিএস সকল ডিভাইসের কন্ট্রোলার হিসেবে কাজ করতেছে। ওকে, আমরা এখন নেক্সট লেটেস্ট যেই বোর্ড আর্কিটেকচার আছে সেটা আমরা দেখি। তো এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে যে একটা ফুল কমপ্লিট একটা সিপিইউর সাথে সবগুলো ডিভাইস কানেক্টেড। তো এটা হচ্ছে ফুল একটা ডিভাইস, যা অন্যান্য আদার্স যে ডিভাইসগুলো আছে তার সাথে কানেক্টেড, যেমন এখানে জিপিইউ আছে, গ্রাফিক্স এনভিডিয়া, তো সেটা সাথে ভিরাম DDR3 কানেক্টেড, DDR3L মানে হচ্ছে আমাদের আগে ছিল DDR3, আর এখন সেটা হচ্ছে DDR3
এল, এল মানে হচ্ছে লো, লো মানে হচ্ছে যে আমাদের ইডিউর যে আমাদের ভোল্টেজের লো ভোল্টেজের ডিডিআর থ্রি র্যাম লো ভোল্টেজে চলতে পারে। তো এইখানে আমরা আবার আরেকটা দেখতে পাচ্ছি ডিডিআর থ্রি এল 1333 বা 1600 MHz চ্যানেল এ, তার মানে এইখানে একটাই র্যামের স্লট আছে যেটা ডিডিআর থ্রি এল এর, এবং এটা 1333 এবং 1600 MHz-এ চলতে পারে। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা ভিজিএ কানেকশন, ডিপি ভিজিএ কনভার্টার, তারপরে হচ্ছে ল্যান কানেকশন, পিসিআই এক্স ওয়ান মানে হচ্ছে এটা 4 বাসের আর কি, তো RG45 কানেক্টেড এই ল্যানের সাথে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি HDMI কানেকশন, তারপরে হচ্ছে ডাব্লিউ ল্যান কানেকশন, তারপরে হচ্ছে এইখানে এলসিডি এলইডি কানেকশন, তারপরে হচ্ছে এখানে ইউএসবি কানেকশন, ক্যামেরা কানেকশন, সব কিছুই আমাদের এখানে সিপিউর সাথে কানেক্টেড। এই সিপিউর মধ্যেই ভাগ ভাগ আছে নিয়ন্ত্রণ করার জন্য, প্রত্যেকটা ডিভাইসকে নিয়ন্ত্রণ করার জন্য আলাদা আলাদা ভাগ ভাগ আছে, তো সেই অনুযায়ী এগুলা কাজ করে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্ল্যাশ রম কানেকশন আছে 8 MB, তারপরে কেবিসি কানেক্টেড, কেবিসি এই কানেক্টেড কেবিসি দিয়ে আমাদের এখানে কানে থার্মাল ফ্যান কন্ট্রোল সিস্টেম, ইন্টারনাল কিবোর্ড, টাচপ্যাড, হ্যাঁ টাচপ্যাড, একাধারে কেবিসি এবং এই সিপিইউ দুইটা একসাথে নিয়ন্ত্রণ করতেছে। তারপরে এখানে এইচডিডি ওডিডি সরাসরি সিপিইউ যে চিপ আছে এই সিপিইউ চিপের মাধ্যমে কানেক্টেড এবং নিয়ন্ত্রিত হচ্ছে। এইখানে ডাইরেক্ট সস সিস্টেম অপারেশন কন্ট্রোলার, সিস্টেম অপারেশন কন্ট্রোলার, সস মানে হচ্ছে সিস্টেম অপারেশন কন্ট্রোলার। এই সসের মাধ্যমে আমরা আরেকটা বোর্ডের আর্কিটেকচার দেখতে পাচ্ছি, এই সসের মাধ্যমে সমস্ত কিছু যে নিয়ন্ত্রিত হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। এখানে ডিডিআর থ্রি এল, এটা হচ্ছে আবার 1066 এবং 1333 বাসে চলে, ওকে 204 পিন বিশিষ্ট ডিডিআর থ্রি এল এসও ডিম এক্স ওয়ান, মানে একটাই একটাই র্যাম স্লট আছে যেটা 1066 এবং 1333 বাসের এবং 1.35 ভোল্টেজের ডিডিআর থ্রি এল, মানে লো ভোল্টেজের, ওকে। তারপরে হচ্ছে এখানে দেওয়া আছে আমাদের এলভিডিএস ট্রান্সলেটর, এলভিডিএস কানেকশন, এইচডিএমআই কানেকশন, ডাইরেক্ট এই সসের সাথেই কানেক্টেড। তারপরে এখানে দেওয়া আছে ওয়াইল্যান, মিনি কার্ড, ল্যান পোর্ট কানেক্টেড, ইউএসবি 3 এবং ইউএসবি 2 কানেকশন, সিমস ক্যামেরা, তারপরে এখানে ইউএসবি হাব, ইউএসবি হাবের মাধ্যমে আরও কয়েকটি ডিভাইসের কানেকশন এখানে দেওয়া আছে, কার্ড রিডার, ইউএসবি কানেকশন, ইউএসবি 2 কানেকশন, এইচডি অডিও, অডিও সেকশনও আমাদের এই সসের সাথে কানেক্টেড। এইখানে আছে ইসি বায়োস, এসপিআই রম, আলাদা একটা বায়োস আছে এবং এর সাথে ইসিরও একটা বায়োস থাকে, এবং এই এইখানেও আলাদা একটা বায়োস থাকে যেটার সাইজ হচ্ছে 8 MB। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি টাচপ্যাড, এই ইসি কেবিসি মানে আয়োর সাথে কানেক্টেড হচ্ছে টাচপ্যাড, ইন্টারনাল কিবোর্ড এবং টাচ স্ক্রিন হইতে পারে,
ওকে, তারপরে আমাদের এখানে দেখা যাচ্ছে সাতা ওডিডি কানেকশন এবং সাতা এইচডিডি কানেকশন। এই হচ্ছে আমাদের নতুন এবং পুরাতন ল্যাপটপ মাদারবোর্ড আর্কিটেকচারের ডিফারেন্স। তো আমাদের স্কেমেটিক বিভিন্ন ধরনের হতে পারে এবং সেই স্কেমেটিকের এখানে যে কম্পাল কনফিডেন্সিয়াল আছে এবং মডেল নেম আছে JB L01, পিসিবি নাম্বার হচ্ছে LA3803P। আমরা পিসিবি নাম্বার দিয়েই আমরা মূলত, তারপরে এখানে আরেকটা ব্রেকার দেওয়া আছে, এটা দিয়েও আমাদের এই মাদারবোর্ডটা খুঁজে পাওয়া যাবে, যেটা মাদারবোর্ডের মধ্যে দেওয়া থাকে। এই পিসিবি নাম্বারটা মাদারবোর্ডে দেওয়া থাকে, এটা দিয়ে আমরা ইন্টারনেটে সার্চ দিলে আমাদের মাদারবোর্ডটা পাওয়া যাবে। তো আমাদের মূলত মেইন পেজেই, হ্যাঁ, পেজের শুরুতেই মেইন পেজেই থাকে ব্লক ডায়াগ্রাম, এবং এই পেজে বিভিন্ন ধরনের, যেমন 1 to 72, এখানে 72টা পেজ আছে, 72 পেজ আর অ্যাভেলেবল। ওকে, আর এই যে আর্কিটেকচার, এই আর্কিটেকচারের মধ্যে কি থাকে, এই আর্কিটেকচারের মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট গুলা সংযুক্ত থাকে, বিভিন্ন পোর্ট, কিবোর্ড, টাচপ্যাড, ইউএসবি, ভিজিএ, তারপরে স্ক্রিন, হ্যাঁ, অডিও সেকশন, টোটাল মাদারবোর্ডের যে লেআউটটা আছে সেটা আমরা এটার মধ্যে দেখতে পাই। এক পলকেই বা এক নিমিষেই আমরা সেই কানেকশনটা দেখতে পারি এবং দেখেই বুঝে নিতে পারি যে এখানে কোন কোনটার সাথে কোনটা কানেক্টেড আছে। তো এটা আমাদের সর্বপ্রথম আমাদের মাদারবোর্ডটা খুঁজতে হলে আমাদের এটার পার্ট নাম্বারটা প্রয়োজন। ওকে, অনেক সময় এই মাদারবোর্ডকে অনেক জায়গায় MOBO দিয়ে আইডেন্টিফাই করা থাকে। তো আমরা আগেই তো বললাম যে তিন ধরনের আর্কিটেকচার, এই আর্কিটেকচারগুলা মানে কি কারণে এত ধরনের আর্কিটেকচার, এটা হচ্ছে কমিউনিকেশন, কমিউনিকেশনের কিসের উপর ভিত্তি করে এই আর্কিটেকচারগুলো হয়, সেটা হচ্ছে কমিউনিকেশন, তাদের বাস সিস্টেম এবং কানেকশনের উপর ভিত্তি করে এই আর্কিটেকচারটা তৈরি করা হয়। সেটা আস্তে আস্তে খুব ছোট পর্যায়ে নিয়ে আসছে, এক সময় ছিল ছড়ানো ছিটানো, এখন সেটাকে একেবারে একটা কম্বাইন্ড চিপের মধ্যে নিয়ে আসছে। তো মেইন বোর্ডকে আমরা অনেক সময় পিসিবি বোর্ড বলে থাকি। পিসিবি বোর্ড মানে, পিসিবি মানে হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড, প্রিন্টেড সার্কিট বোর্ড। তারপর হচ্ছে আমাদের এগুলো প্রত্যেকটাই এক একটা চিপ, এগুলো এক একটা চিপ। তো এই চিপগুলা প্রত্যেকটা চিপেরই কিছু ইম্পর্টেন্ট রুল আছে বা কিছু ইম্পর্টেন্ট জিনিস দরকার হয় এই চিপগুলা কন্ট্রোলিংয়ের জন্য। সেটা হচ্ছে প্রথমত এই চিপগুলাতে সাপ্লাই লাগবে, দ্বিতীয়ত ক্লক জেনারেটর, আমি এটা আগে বলি নাই, তো এই ক্লক জেনারেটর লাগবে এবং চিপগুলোর রিসেট সিগনাল লাগবে, চিপগুলোর রিসেট সিগনাল লাগবে। তো কী কী জিনিস, এক হচ্ছে প্রথমত সাপ্লাই, দ্বিতীয়ত ক্লক, আর তৃতীয়ত হচ্ছে রিসেট সিগনাল এভরি মাদারবোর্ডে, হ্যাঁ, ইন এভরি মাদারবোর্ড।
এইখানে আমাদের এটা হইতে পারে জিএমসিএইচ, জিএমসিএইচ এর সাথে কানেক্টেড থাকে এই গ্রাফিক্স কন্ট্রোলার। তো এই গ্রাফিক্স কন্ট্রোলার যদি না থাকে, এই ডিভাইসগুলা সরাসরি আমাদের এই জিএমসিএইচ এর সাথে কানেক্টেড থাকবে। ওকে, তো যদি এই এনভিডিয়া গ্রাফিক্স না থাকে, সেক্ষেত্রে জিএমসিএইচ যদি না থাকে, তখন এই কানেকশনগুলো সরাসরি সিপিইউর সাথে কানেক্টেড থাকবে। তো আমরা এখানে ডিএমআই, ডিএমআই মানে হচ্ছে ডাইরেক্ট মিডিয়া ইন্টারফেস, এটা পয়েন্ট টু পয়েন্ট আকারে কানেক্টেড থাকে। তো আইসিএস, আইসিএস থাকে ওল্ড মডেলের আইসিএস থাকে ওল্ড মডেলের মাদারবোর্ডে। আইসিএস কন্ট্রোলিং অল দা ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, আইসিএস কন্ট্রোলিং অল দা ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস। এই মাদারবোর্ডের বিভিন্ন লেয়ার থাকতে পারে। লেয়ার মানে কি? লেয়ার মানে আমি কি দিয়ে বুঝাই? লেয়ার 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 আচ্ছা, আমরা যখন একটা বাড়ির ওয়াল করি, তখন সেখানে প্রথমে আমাদের একটা ইটের গাঁথনি দেওয়া হয়, ইটের গাঁথনি দেওয়া হয় ওয়ালে। আর সেটার পরে বাইরে একটা আস্তরণ আস্তরণ থাকে, ভিতরে একটা আস্তরণ থাকে। তো হ্যালো, আমি তো বাসায়। হ্যাঁ, নেট ও না 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 এই মুহূর্তে না না কাটাই নাই, থাক পরে। আর ওই ইন্টারনেটের ব্যাপারে কথা কইস, ইন্টারনেট কেমনে কি, মানে ইন্টারনেটের লাইনের ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। হুম,